আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবারকাতহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস প্রস্তুত করেছি সেটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমানকাল এই ক্লাসটি আমি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে আশা করি তোমরা বেশ উপকৃত হবে চলো আমরা শুরু করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ক্লাসে শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর সংজ্ঞা বা ডেফিনেশন চেনার উপায় বচন ব্যক্তি বা পুরুষ হাবোদক গঠন নাবদক গঠন প্রশ্নবোধক গঠন প্রশ্নবোধক নাবদক গঠন কিছু শব্দ যা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না উদাহরণ এবং অনুশীলনী চলো আমরা প্রথমেই উদাহরণসহ সংজ্ঞা বা ডেফিনেশন দেখে নিই বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় যেমন আমি বাজারে যাইতেছি আই এম গোয়িং টু মার্কেট আমি একটি বই পড়িতেছি আই এম রিডিং এ বুক আমরা সেখানে যাইতেছি উই আর গোয়িং দেয়ার নিকট ভবিষ্যতের এই দুটি বাক্য রয়েছে যেমন সে আজ রাতে ঢাকা যাইতেছে বা যাবে হি ইজ গোয়িং টু ঢাকা টু নাইট আপনি কি আজ বিকেলে সভায় আসতেছেন আর ইউ কামিং টু দ্য মিটিং দিস আফটারনুন তুমি এখন কোথায় যাইতেছ হোয়ার আর ইউ গোয়িং নাও পাখিটি নীল আকাশে উড়িতেছে দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য ব্লু স্কাই সে তোমার জন্য স্কুল মাঠে অপেক্ষা করিতেছে হি ইজ ওয়েটিং ফর ইউ ইন দ্য স্কুল ফিল্ড আমি একটি পাখি দেখিতেছি আই সি এ বার্ড কিছু শব্দ রয়েছে তার মধ্যে সি বা দেখা যা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত না হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয় যেমন আমি একটি পাখি দেখিতেছি এ বার্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর চেনার উপায় হলো বাংলা শেষে তেসি তেসো তেসে চিহ্ন থাকে যেমন আমি বই পড়িতেছি তেসি বা তেসো তেসে ইত্যাদি থাকে এই বাক্যগুলোতে যেভাবে ক্রিয়া শেষে রয়েছে এরকম চলো আমরা পরের স্লাইডটি দেখে নিই এবারে আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন বা স্ট্রাকচার প্রথমে আমরা দেখব হাবোদক বা অ্যাফার্মেটিভ গঠন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো প্রথমে সাবজেক্ট তারপর এম ইস আর প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বা এর সাথে আইএনজি অবজেক্ট বা এক্সটেনশন এখানে একটু বলতে চাই সাবজেক্ট বিভিন্ন পার্সন এবং নাম্বারের হয়ে থাকে যেমন পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন আর নাম্বার হলো সিঙ্গুলার এবং প্লুরাল এখানে বক্তা নিজের সম্পর্কে যখন কিছু বলে তখন হলো ফার্স্ট পার্সন যেমন আমি এবং আমরা আই অ্যান্ড উই আই একজন হলে সিঙ্গুলার নাম্বার আই হল ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এর সাথে অ্যাম বসবে যেমন এখানে দ্বিতীয় বাক্যটি বলেছি এর সাথে এম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইস এবং বাকিগুলোর সাথে আর হয় এখানে আইয়ের সাথে এম উই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার বহু বছর এটি এর পরে আর হয় বক্তা উপস্থিত কারো সম্বোধন করে যখন বলে তখন সেকেন্ড পারসন হয় যেমন ইউ তুমি ইউ তোমরা ইউ সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ এর পরে আর ইউ এর পরে আর সেকেন্ড পারসন প্লুরালের পরে আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বক্তা যখন অনুপস্থিত কারো সম্বন্ধে কোনো কিছু বলে সেটি হলো থার্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার এক বছন হলে হি সি ইট রহিম এগুলোর সাথে ইজ এবং প্লুরাল হলে আর দে এর পরে আর দে হল থার্ড পারসন প্লুরাল নাম্বার এবার আমরা দেখে নিই আই এম উই আর ইউ আর ইউ আর হি ইজ শি ইস ইট ইস রহিম ইস দে আর আমরা এবার উদাহরণ দেখে নিই আমি ভাত খাইতেছি আই ইটিং রাইস আমরা স্কুলে যাইতেছি উই আর গোয়িং টু স্কুল তুমি একটি পাখি দেখিতেছো দেখার ইংলিশ সি যা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার না হয় প্রেজেন্ট ইনডিফিনিটে হয় ইউ সি এ বার তোমরা ফুটবল খেলিতেছ ইউ আর প্লেইং ফুটবল সে স্কুলে যাইতেছে হি ইজ গোয়িং টু স্কুল সে একটি চিঠি পড়িতেছে সি ইজ রিডিং এ লেটার মুসলধারে বৃষ্টি পড়ছে বা পড়িতেছে ইট ইস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস রহিম ভাত খাইতেছে রহিম ইজ ইটিং রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এগুলো হি শি ইট রহিম এর পরে ইজ বসল তারা কেন এখানে অপেক্ষা করছে হোয়াই আর দে ওয়েটিং হেয়ার তারা কেন এখানে অপেক্ষা করছে এগুলো গঠন আমরা দেখে নিলাম প্রেজেন্ট ইনডিফিনিট এর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ বা হাবদক বাক্যের উদাহরণ চলো আমরা আর কিছু শব্দ দেখে নেই একটু কিছু ভাব রয়েছে যা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় যেমন শব্দগুলো হলো সি দেখা হেয়ার শোনা বিলিপ বিশ্বাস করা লিপ বাস করা ফেয়ার ভয় করা ওয়ান্ট চাওয়া রিজেম্বল কোনো কিছু সদৃশ হওয়া লাভ ভালোবাসা নো জানা লাইক পছন্দ করা ডিসলাইক অপছন্দ করা কন্টেইন কোনো কিছু ধারণ করা থিঙ্ক চিন্তা করা হেট ঘৃণা করা উইশ ইচ্ছা করা কনসিস্ট কোনো কিছু ধারণ করা বিলং কোনো কিছু অধিকারে থাকা টেস্ট স্বাদ নেয়া স্মেল গন্ধ নেয়া কষ্ট খরচ পড়া ডিজায়ার আশা করা আন্ডারস্ট্যান্ড বোঝা এই শব্দগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে না হয়ে প্রেজেন্ট তিনটি মিনিট টেন্সে ব্যবহৃত হয়ে থাকে চলো আমরা পর সেলাইডটি দেখে নিই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হাবদক বা অ্যাফার্মেটিভ যে গঠন আমরা দেখলাম এবারে আমরা প্র্যাকটিস করব আমরা স্পিকিংয়ের জন্য আমি এখানে তোমাদের জন্য যে শব্দগুলো ব্যবহার করেছি পার্সনগুলো আই উই ইউ ইউ হি সি ইট ট্রু দে তোমরা নিজেরাই এগুলো প্র্যাকটিস করবে আমি একটি দেখিয়ে দিই যেমন পড়া এখানে শুধুমাত্র সাবজেক্টগুলোর পরে অ্যামিস আর বসবে তারপর ভার এই ভি ওয়ান বা ভার্ভের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি হবে যেমন আমি পড়তেছি আই এম রিডিং আমরাও পড়তেছি উই আর রিডিং তুমি পড়তেছো ইউ আর রিডিং তোমরা পড়তেছো ইউ আর রিডিং সে পড়তেছে হি ইজ রিডিং সে পড়তেছে শি ইজ রিডিং এটা পড়তেছে ইট ইস রিডিং রহিম পড়তেছে রহিম ইজ রিডিং তারা পড়তেছে দে আর রিডিং বাকি শব্দগুলো দিয়ে তোমরা বাকিগুলো দিয়ে নিজে প্র্যাকটিস করবে তাহলে নিজে নিজেই স্পিকিংয়ে ভালো করতে পারবে চলো আমরা পরে স্লাইডটি দেখে নিই এবারে আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর নেগেটিভ বা নাবোদক গঠন প্রথমে সাবজেক্ট তারপর এম ইজ আর এরপরে নট ভারবে সাথে আইএনজি অবজেক্ট বাই এক্সটেনশন আয়ের সাথে এম নট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ নট এবং বাকিগুলোর সাথে আর নট ইতিপূর্বে আমি পার্স পার্সন সম্পর্কে এবং নাম্বার সম্পর্কে বলেছি এবারে আমরা শুধু এখানে সাবজেক্টের সাথে দেখে নেই আয় এর পরে আই এম নট উই আর নট ইউ আর নট ইউ আর নট হি ইজ নট সি ইজ নট ইট ইস নট রহিম ইজ নট দে আর নট আমরা উদাহরণ দেখে নেই আমি ভাত খাইতেছি না আই এম নট ইটিং রাইস আমরা স্কুলে যাইতেছি না উই আর নট গোয়িং টু স্কুল তুমি মাছ ধরিতেছ না ইউ আর নট ক্যাসিং ফিশ তোমরা ফুটবল খেলিতেছ না ইউ আর নট প্লেইং ফুটবল সেই স্কুলে যাইতেছে না হি ইজ নট গোয়িং টু স্কুল সে একটি চিঠি পড়তেছে না সি ইজ নট রিডিং এ লেটার মুসলধারে বৃষ্টি পড়ছে না ইট ইজ নট রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস রহিম ভাত খাইতেছে না রহিম ইজ নট ইটিং রাইস তারা কেন এখানে অপেক্ষা করছে না হোয়াই আর দে নট ওয়েটিং হেয়ার এগুলো নেগেটিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ বা নাবদক গঠন চলো আমরা পরের স্যালাইড দেখে নিই এখানে আমরা নাবদক বাক্যগুলো প্র্যাকটিস করবো এখানে পাঁচটি শব্দ ওয়ার্ড দিয়েছি এগুলো প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল সহ শুধুমাত্র প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয় আমরা নেগেটিভের জন্য একটু প্র্যাকটিস করি একটি যেমন স্লিপ মানে ঘুমানো এটি দিয়ে আমি একবার বলে নিই বাকিগুলো তোমরা প্র্যাকটিস করবে আমি ঘুমাইতেছি না আই এম নট স্লিপিং আমরা ঘুমাইতে সিনা উই আর নট স্লিপিং তুমি ঘুমাইতে না ইউ আর নট স্লিপিং তোমরা ঘুমাইতেছো না ইউ আর নট স্লিপিং সে ঘুমাইতেছে না হি ইজ নট স্লিপিং সে ঘুমাইতেছে না সি ইজ নট স্লিপিং এটা ঘুমাচ্ছে না ইট ইজ নট স্লিপিং রহিম ঘুমাচ্ছে না রহিম ইজ নট স্লিপিং তারা ঘুমাইতেছে না দে আর নট স্লিপিং বাকিগুলো দিয়ে তোমরা প্র্যাকটিস করবে চলো আমরা পরের স্লাইডটি নিই এবারে আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ গঠন দুভাবে প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায় সাহায্যকারী ভার দ্বারা এবং ডাবলুস করছেন তারা এম ইস আর সাহায্যকারী ভাব দ্বারা হলে প্রথমেই এম ইস আর বসে তারপর সাবজেক্ট তারপর ভার্বের সাথে আইনজি এক্সটেনশন কিছু থাকলে বসে এবং প্রশ্নবোধক চিহ্ন বসে সাহায্যকারী ভাব দ্বারা প্রশ্ন যদি করা হয় এই ধরনের প্রশ্নের উত্তরে ইয়েস বা নো সহ উত্তর দিতে হয় যেমন এখানে আমরা একটু দেখে নেই তুমি কি স্কুলে যাইতেছো আর ইউ গোয়িং টু স্কুল তুমি কি স্কুলে যাইতেসো ইউ আর আর শব্দটি সাহায্যের ভাবটি আর প্রথমে নিয়ে ইউ এর প্রথমে নিয়ে এটি প্রশ্ন করা হলো সাহায্যের ভাব দ্বারা আর ইউ গোয়িং টু স্কুল তুমি কি স্কুলে যাইতেসো এখানে উত্তর হবে ইয়েস আই এম গোয়িং টু স্কুল হ্যাঁ আমি স্কুলে যাইতেছি অথবা না গেলে নো আই এম নট আমি যাচ্ছি না বা আই এম নট গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি না ইজ হি নট গোয়িং টু স্কুল সে কি স্কুলে যাইতেছে না ইয়েস হি ইজ গোয়িং টু ইস্কুল হ্যাঁ সেই স্কুল যাইতেছে অথবা নো হি ইজ নট গোয়িং টু স্কুল না সেই স্কুলে যাইতেছে না এগুলোর এই ধরনের বাক্যে হানা দ্বারা উত্তর দিতে হয় ডাব্লুইস দ্বারা প্রশ্ন করা হলে ডাব্লুইস শব্দগুলোর পরে অ্যামিস বসে সাবজেক্ট বসে ভার এর প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসে অবজেক্ট বা এক্সটেনশন বসে আর হু শব্দটি সাবজেক্ট হিসাবে বসে বিধায় তারপর আর সাবজেক্ট বসে না আর সাবজেক্ট হিসাবে যদি বসে সাবজেক্ট বস যদি হু ডাব্লুইস ও হু এর শব্দ ব্যবহার করার পরেও যদি সাহায্যকারী ভার্বের পরে আবার সাবজেক্ট থাকে তাহলে সেই হু এর অর্থ প্রথম হু এর অর্থ কাকে অর্থ বোঝায় এই সকল প্রশ্নের উত্তরে প্রশ্নের চাহিদা মতো তথ্যের মাধ্যমে উত্তর দিতে হয় ডাব্লু শব্দগুলো আমরা দেখে নিই হু অর্থ কে বা কারা বা কাকে হু দ্বারা যদি সাবজেক্টের জায়গাতে সাবজেক্টের স্থানে বসে তাহলে কিন্তু পরে আর সাবজেক্ট বসে না এখানে যেটি বলে নিলাম যেমন কে দৌড়াচ্ছে বা কে দৌড়াইতেছে হু ইজ রানিং কে দৌড়াইতেছে এখানে পরে আর সাবজেক্ট বসেনি হুটাই সাবজেক্ট হিসেবে বসছে এজন্য পরে আর সাবজেক্ট বসেনি আর যদি সাবজেক্ট পরে বসে যেমন তুমি কাকে দেখ তুমি কাকে শিক্ষা দিতেছ এখানে যদি হু প্রথমে বসানো হয় হু আর ইউ ইউ পরে সাবজেক্ট আবার ব্যবহার করা হলো হুর পরে তখন হু এর অর্থ হুম হুম এর অর্থের মতো হয়ে যায় যেমন হু আর ইউ টিচিং তুমি কাকে শিক্ষা দিতেছ সেক্ষেত্রে হু এর অর্থ হুম হয়ে যায় আচ্ছা শব্দগুলো আমরা দেখে নিই হু অর্থ কে বা কারা বা কাকে হুম অর্থ কাকে হুইচ অর্থ কোনটি হোয়াট অর্থ কী হুজ অর্থ কার হোয়েন অর্থ কখন অর্থ কোথায় হোয়াই অর্থ কেন হাউ অর্থ কিভাবে বা কত হাউ মাস অর্থ হাউ মেনি অর্থ কয়টি হাউ মাস অর্থ কতটুকু উল্লেখ্য যে প্রশ্ন যেই টেন্সে হয় উত্তর সেই টেন্সেই দিতে হয় প্রশ্নবোধক না বোধক একসাথে থাকলে সাবজেক্টটি নাউন হলে সাবজেক্টের পূর্বে নট এবং সাবজেক্টটি প্রোনাউন হলে সাবজেক্টের পরে নট বসে চলো আমরা উদাহরণগুলো দেখে নিই এই দুটি বললাম তারপরে দেখি তুমি কি মাছ ধরিতেছ আর ইউ ক্যাচিং ফিশ এখানে তুমি কি মাছ ধরিতেছো প্রশ্ন করা হলো ইউ এর আগে আর ব্যবহার করা হলো সে কি চা খাইতেছে না ইজ সে নট ড্রিঙ্কিংটি সে কি চা খাচ্ছে না বা খাইতেছে না এখানে নেগেটিভ এবং প্রশ্ন সহ রয়েছে আর সাবজেক্টটি প্রোনাউন হওয়ার কারণে পরে নট ব্যবহার করা হয়েছে তারা কি ফুটবল খেলিতেছে আর আর দ্য প্লেইং ফুটবল তারা কি ফুটবল খেলছে কে সেখানে চিৎকার করিতেছে কে সেখানে চিৎকার করতেছে এখানে আমরা একটু দেখে নিই কে বলতে কে একজনকে বোঝায় কারা বলতে একাধিককে বোঝায় হু অর্থ কে বা কারা যখন কে একজনকে বুঝাবে তারপরে ইজ হবে কারা যদি একাধিক ব্যবহার হয় তখন তার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আর ব্যবহৃত হবে যেমন কে চিৎকার করতেছে হু ইজ ক্রয়িং দেয়ার কে সেখানে কান্না করতেছে বা চিৎকার করতেছে কারা সেখানে দৌড়াইতেছে হু আর রানিং দেয়ার এখানে হু এখানে হু একই কিন্তু হুর পর ইচ এখানে হুর পর আর একটি হওয়ার কারণে একজন হওয়ার কারণে ইজ একাধিক হওয়ার কারণে আর হুম আর ইউ কলিং তুমি কাকে ডাকতেছ হোয়াট আর ইউ রিডিং তুমি কি পড়তেছো হোয়েন আর ইউ কামিং তুমি কখন আসতেছো হাউ মেনি বুকস আর ইউ বাইং তুমি কয়টি বই কিনতেছ হাউ মাচ ওয়াটার ইজ সি ড্রিংকিং কতটুকু পানি সে পান করতেছে চলো আমরা পরের স্লাইডটি দেখিনি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ বাক্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এগুলো আমরা প্র্যাকটিস করব নিজেরাই আমি একটি দেখিয়ে দেই যেমন এই শব্দগুলো দিয়ে তুমি কি রুমটি পরিষ্কার করতেছ আর ইউ ইউ দিয়ে আর ইউ ক্লিনিং দ্য রুম তুমি কি রুমটি পরিষ্কার করতেছ আমরা কি রুমটি পরিষ্কার করতেছি ওই ক্লিনিং দ্য রুম আমরা কি রুমটি পরিষ্কার করতেছি তোমরা কি রুমটি পরিষ্কার করতেছো আর ইউ ক্লিনিং দ্য রুম সে কি রুমটি পরিষ্কার করতেছে ইজ হি ইজ হি ক্লিনিং দ্য রুম রুমটি কি সে পরিষ্কার করতেছে সে কি রুমটি পরিষ্কার করতেছে ইজ হি ক্লিনিং দা রুম এটা কি পরিষ্কার করতেছে ইজ ইট ক্লিনিং এটা কি পরিষ্কার করতেছে রহিম কি রুমটি পরিষ্কার করতেছে ইজ রহিম ক্লিনিং দ্য রুম তারা কি রুমটি পরিষ্কার করতেছে আর দে ক্লিনিং দ্য রুম রুমটি কি তারা পরিষ্কার করতেছে তুমি কি পরিষ্কার করতেছো এবার ডাব্লুচ কোশ্চেন দ্বারা তুমি কি পরিষ্কার করতেছো হোয়াট আর ইউ ক্লিনিং তুমি কি পরিষ্কার করতেছ তুমি কখন তোমার রুমটি পরিষ্কার করতেছো হোয়েন আর ইউ ক্লিনিং ইউর রুম তুমি কখন তোমার রুমটি পরিষ্কার করতেছো এগুলো দিয়ে বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে বাকি শব্দগুলো দিয়ে চলো আমরা পরের সেলাইটটি দেখে নিই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কিছু ভার্ভ রয়েছে যা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সেই ভার্বগুলো আমরা প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্সে দেখে নিই সি অর্থ দেখা সি স সিন হেয়ার অর্থ শোনা হি হেয়ার হেয়ার হেয়ার্ড বিলিভ অর্থ বিশ্বাস করা বিলিভ বিলিপড বিলিফট লিভ অর্থ বাস করা লিভ লিফ্ট লিফ্ট ফেয়ার অর্থ ভয় করা ফেয়ার ফেয়ার ফেয়ার্ড ওয়ান্ট অর্থ চাওয়া ওয়ান্ট ওয়ানটেড ওয়ানটেড রিজেম্বল অর্থ সদৃশ হওয়া রিজেম্বল রিজেম্বল রিজেম্বল্ট লাভ অর্থ ভালোবাসা লাভ 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 এগুলো হলো যেমন আমি একটি পাখি দেখিতেছি যদিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলা অর্থ আমি একটি পাখি দেখিতেছি আই এম সিইং এ বার্ট হওয়ার কথা কিন্তু এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রূপে ব্যবহৃত না হয় প্রেজেন্ট ইনডিফিনিটের রূপে হয় তখন হবে কি আই সি এ বার্ট আমি একটি পাখি দেখতেছি ইয়া আমরা একটি পাখি দেখিতেছি উই সি এ বার্ট তুমি একটি পাখি দেখিতেছো ইউ সি এ বার্ট তোমরা একটি পাখি দেখিতেছো ইউ সি এ বার্ট সে একটি পাখি দেখিতেছে হি সি এ বার্ট সে একটি পাখি দেখিতেছে সি সি এ রহিম একটি পাখি দেখিতেছে রহিম সিজ এ বার্ড তারা একটি পাখি দেখিতেছে বার্ড এগুলো যদিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই অর্থ বাংলায় কিন্তু ইংলিশে গঠনে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার না হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয় প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহার করতে হবে এই শব্দগুলো চলো আমরা পরের সেলাইটে আরও কিছু শব্দ দেখে নেই নো অর্থ জানা নো নিউ নোন লাইক অর্থ পছন্দ করা লাইক লাইকড লাইকড ডিসলাইক অর্থ অপছন্দ করা ডিসলাইক 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 কন্টেন্ট অর্থ ধারণ করা কন্টেন্ট 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 থিং অর্থ চিন্তা করা থিং থিঙ্ক ইয়া থিং থট থট হেট অর্থ ঘৃণা করা হেট হেটেড হেটেড উইশ অর্থ ইচ্ছা করা উইশ উইস্ট উইস্ট কনসিস্ট অর্থ ধারণ করা কনসিস্ট কনসেস্টেড কনসিস্টেড যেমন আমি 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 এটা ঘৃণা করতেছি আই হেট ইট কিন্তু আই এম নট হেটিং ইট প্রেজেন্ট কন্টিনিউয়াসের অর্থ হলেও প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহার করতে হবে এগুলো আমরা এটা ঘৃণা করিতেছি উই হেট ইট তোমরা এটি ঘৃণা করিতেছো ইউ হেট ইট প্রেজেন্ট ইনডিফিনিটে এগুলো ব্যবহার করতে হবে চলো আমরা পরের সেলাইটটি দেখে নিই আরও কিছু শব্দ বিলং অর্থ অধিকারে থাকা বিলং বিলং বিলংড টেস্ট অর্থ স্বাদ নেয়া টেস্ট টেস্টেড টেস্টেড স্মেল অর্থ গন্ধ নেয়া স্মেল স্মেল্ট স্মেল্ট কস্ট অর্থ খরচ পড়া কস্ট 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 ডিজায়ার অর্থ আশা করা ডিজায়ার ডিজার্ট ডিজার্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা আন্ডারস্ট্যান্ড আন্ডারস্টুড আন্ডারস্টুড এখানে আমরা একটি উদাহরণ দেখে নিই আন্ডারস্ট্যান্ড দিয়ে যেমন আমি বুঝতেছি আই আম আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কথা কিন্তু দিতে হবে আই আন্ডারস্ট্যান্ড আমরা বুঝতেছি উই আন্ডারস্ট্যান্ড তুমি বুঝতেছো ইউ আন্ডারস্ট্যান্ড তোমরা বুঝতেছো ইউ আন্ডারস্ট্যান্ড সে বুঝতেছে হি আন্ডারস্ট্যান্ডস সে বুঝতেছে শি আন্ডারস্ট্যান্ডস রহিম বুঝতেছে রহিম আন্ডারস্ট্যান্ডস তারা বুঝতেছে দে আন্ডারস্ট্যান্ড যদিও বাংলায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ তারপরেও এই শব্দগুলো প্রেজেন্ট তিনটি মিনিটে ব্যবহার করতে হবে চলো আমরা পরের স্লাইডটি দেখে নিই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে আমরা কিছু অনুশীলনী দেখব এখানে কিছু বাক্য রয়েছে এই বাক্যগুলোর ইংরেজি তোমরা নিজেরাই করবে এবং এখানে কিছু অশুদ্ধ বাক্য রয়েছে এই বাক্যগুলো শুদ্ধ করে লিখবে আমি লেখিনি তবে একটি বলে দিই তারা ফুটবল খেলিতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু দে আর প্লেইং ফুটবল সে তোমার জন্য অপেক্ষা করিতেছে হি ইজ ওয়েটিং ফর ইউ তুমি আমার কথা শুনিতেছো না কেন হোয়াই আর ইউ নট লিসেনিং টু মি তোমরা খাইতেছো না কেন হোয়াই আর ইউ নট ইটিং আমরা একটি পাখি দেখিতেছি যদিও এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো কিন্তু দেখা এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট হয় আমি আমরা একটি পাখি দেখিতেছি উই সি এ বার্ড ছাত্ররা মন দিয়ে শিক্ষকের কথা শুনিতেছে দ্য স্টুডেন্টস আর লিসেনিং টু দেয়ার টিচার অ্যাটেন্টিভলি তোমরা কেন যাইতেছো না হোয়াই আর ইউ নট গোয়িং লাকি এবং তার ভাইয়েরা পড়িতেছে লাকি অ্যান্ড হার ব্রাদার্স আর রিডিং তুমি কেন আমাকে বিশ্বাস করিতেছো না হোয়াই যদিও এখানে বিশ্বাস করা এখানে তেসিতেছ আছে না আছে কিন্তু এটি প্রেজেন্ট ইনডিফিনিটি ব্যবহার করতে হবে যেহেতু বিশ্বাস করার সাথে প্রেজেন্ট টেন্স হয় না তুমি কেন আমাকে বিশ্বাস করিতেছো না হোয়াই ডু ইউ নট বিলিভ মি আমি ইহা ঘৃণা করিতেছি আই আই হেট ইট আমি অস্বস্তি অনুভব করিতেছি আই ফিল আনওয়েল এগুলো অশুদ্ধ বাক্য রয়েছে তোমরা শুদ্ধ করে লিখবে আমি একটু বলে দিই উই আর হিয়ারিং দ্য সাউন্ড আমরা শব্দ শুনতেছি হেয়ারের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না যার কারণে উই হিয়ার দ্য সাউন্ড আই এম সি এ বার্ড এটি সি এর সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না আই সি এ বার্ড আমরা তোমাকে বিশ্বাস করতেছি উই আর বিলিভিং ইউ বিলিভের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট হয় উই বিলিভ ইউ সে তার বাবার সদৃশ এটি রিজেম্পলের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না হি রিজেম্পলস হিজ ফাদার সে তার বাবার সদৃশ বানায় করিম এবং রহিম খেলতেছে করিম অ্যান্ড রহিম যেহেতু এটি সাবজেক্ট পুলুরাল এখানে টু বি ভার আর বসবে করিম অ্যান্ড রহিম আর প্লেইং দ্য বেগার ইজ ফ্রম ডোর টু ডোর এখানে অ্যাম ইস আর রয়েছে ভার্ভের সাথে আইএনজি যুক্ত হবে দ্য বেগার ইজ বেগিং ফ্রম ডোর টু ডোর ভিক্ষুকটি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতেছে এখানে বেগ আইএনজি যুক্ত হলে জিটি ডাবল হবে এই জি ডাবল হবে বেগিং ফ্রম ডোর টু ডোর আই আম তারপরে ভার্ভের সাথে জি হবে টু বাদ দিতে হবে আই এম লার্নিং এ পোয়েম বাই হার্ট লার্ন বাই হার্ট অর্থ হলো মুখস্থ করা আমি একটি কবিতা মুখস্থ করতেছি হয়ার আর ইউ গোর সাথে জি হবে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াজে প্রশ্ন করার জন্য আর সাবজেক্টের প্রথমে গেল হয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাইতেছো উই আর ফাইট আছে এখানে অ্যামিসার এর সাথে ভারবের সাথে এনজি উই আর ফাইটিং ফর দ্য ওয়েলফেয়ার অফ আওয়ার কান্ট্রি আমরা আমাদের দেশের কল্যাণের জন্য যুদ্ধ করতেছি হোয়াই আর ইউ নট ভার্বের সাথে এনজি হবে হোয়াই আর ইউ নট রিডের সাথে এনজি রিডিং ওয়েল তুমি কেন ভালোভাবে পড়তেছ না হাউ আর ইউ লার্ন এর সাথে এনজি যেহেতু প্রেজেন্ট কন্টিনিউজে ইউ এর আগে অ্যামিসার বসানো হয়েছে প্রশ্ন করার জন্য হাউ আর ইউ লার্নিং ইংলিশ তুমি কিভাবে ইংলিশ শিখতেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলো তোমরা নিজেরা লিখে নেবে এ পর্যন্ত ছিল আমার এই ক্লাসটি আশা করি তোমাদের জন্য এটি খুব উপকারে আসবে আল্লাহ হাফিজ